হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড কিং ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে বিক্রম। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল হলো কেমন করে আপনি একটি ফোন থেকে আরেকটি ফোনে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, এটা খুব ইজি একটি টিপস। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে নিই, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। অ্যান্ড্রয়েড রিলেটেড অনেক কিছুই আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়, আপনি এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে নিচে দেখতে পাচ্ছেন লাল রঙের একটি বাটন, ওখানে ক্লিক করে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর সাইডে একটি বেল আইকন আসবে, ওটাতে ক্লিক করে দেবেন। তো এতে আমার যত ইন্টারেস্টিং ভিডিও আপলোড দেওয়া হবে সেটি আপনি সবার প্রথমে দেখতে পারবেন। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলুন টিউটোরিয়ালের দিকে এগোনো যাক। ওয়ান, ভোডাফোন *131 *amount *mobile number has sent. Plan successful. 2. Idea *151 *mobile number *amount has sent. Plan successful. 3. Uninor *202 *mobile number *amount has sent. Plan successful. 4. Reliance Send SMS to *367 *3 has Enter mobile number then send. Plan successful. 5. Tata Docomo BT mobile number amount. For example, BT your mobile number amount sent to 54321. Plan successful. 6. Airtel Send SMS to *141 has Menu will appear on screen. 1. Balance transfer to add balance and more. Enter mobile number then send. Plan successful. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আরেকটি মেসেজ দেওয়ার ছিল আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনি যদি এয়ারটেল সিম ইউজ করে আপনি ভোডাফোনে ট্রান্সফার করতে চান সেটা হবে না, কারণ আপনি যদি এয়ারটেল সিম ইউজ করে এয়ারটেল সিমে ট্রান্সফার করতে চান সেটা অবশ্যই হবে। তার মানে এটা হলো যে আপনি এয়ারটেল সিম থেকে শুধু এয়ারটেল সিমেই ট্রান্সফার করতে পারবেন, ভোডা সিম হলে শুধু আপনি ভোডা সিমেই ট্রান্সফার করতে পারবেন, মানে এয়ারটেল হলে এয়ারটেল, ভোডা হলে ভোডা, এগুলোতে ট্রান্সফার করতে পারবেন। আর যদি আপনি আদার্স কোনো, মানে এয়ারটেল থেকে যদি আপনি আইডিয়াতে ট্রান্সফার করতে চান সেটা হবে না অবশ্যই। তো এই মেসেজটাই আপনাদেরকে দেওয়ার ছিল। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি মেসেজ, সেটা হচ্ছে ভিডিওটি যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাকে উত্তর দেওয়ার জন্য সক্ষম থাকব। তো বন্ধুরা, এখানে ভিডিওটি সমাপ্ত করছি। তো ওকে, বাই, সি ইউ, টাটা।